খাবার স্যার কোথায় যাবে? গরুর জন্য মিড ডে মিলের খাবার। বনগা একই কাণ্ড, মিড ডে মিলের খাবার নিয়ে যাওয়া হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হলো সেই ভিডিও। মিড ডে মিলের খাবার গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে শুরু রাজনৈতিক চাপানৌতর। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি এভিএন বাংলা। সম্প্রতি বনগা সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দুজন মহিলাকে মিড ডে মিলের খাবার নিয়ে যেতে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে তাদের জিজ্ঞাসা করা হলে ওই মহিলারা উত্তর দেন, গরুকে খাওয়ানোর জন্য মিড ডে মিলের খাবার তারা নিয়ে যাচ্ছেন। খাবার স্যার কোথায় যাবে? গরুর জন্য মিড ডে মিলের খাবার। ব্যাস, এরপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে ঘটনাটি বনগ্রাম হাই স্কুলের। এই ঘটনার জেরে কার্যত স্তম্ভিত সকলে। পড়ুয়াদের মিড ডে মিলের খাবার স্কুলের বাইরে যাচ্ছে কেন? প্রশ্ন বিজেপির। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির বনগা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। বনগা হাই স্কুল সম্বন্ধে সকলেই জানে, কারণ আমরা অনেকেই পড়েছি, আমিও পড়েছি। একটা নামি স্কুল, বনগার মানুষের আস্থা ভরসায় হাই স্কুল, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়তেন। সেই হাই স্কুলে যারা দায়িত্বে আছেন তাদের গাফিলতির জন্য এই যে মিড ডে মিলের খাবার, যে বাচ্চাদের খাবার, সেই খাবারটা কি করে বাইরে গেল, এটা নিশ্চয় তদন্ত করে দেখা উচিত যে বাইরে গেল। এবং একজন জিজ্ঞাসা করছে, এই খাবার আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন, এই খাবারটা কিসের? বলছে মিড ডে মিলের। কোথায় নিয়ে যাচ্ছে? আমি যতটুকু শুনলাম তাতে বলছে নিয়ে যাচ্ছি গরুকে খাওয়ানোর জন্য। এটা কি একটা সুনামধন্য স্কুল? সেই স্কুল থেকে এরম ধরনের জিনিস আমরা আশা করি না। তাই আমি সচেতন করবার জন্য আমি এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি, এবং হাই স্কুলকে যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব এর সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যারা দায়িত্বে আছেন তাদের গাফিলতি, কি করে তিন তিন বালতি খাবার চলে যাচ্ছে বাইরে, এবং বলছে তারা, তাদের কি দোষ? তারা বলছে গরুকে খাওয়াবো, মিড ডে মিলের খাবার গরুকে খাওয়াবো। নিশ্চয়ই আপনি গরুকে খাওয়াবেন, গরুরও খাদ্যের দরকার, কিন্তু হাই স্কুলের মতো একটা স্কুল, যে স্কুল সুনামধন্য স্কুল, যে স্কুলে ভালো ভালো মানুষ পড়েছেন, যে স্কুলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়েছেন, সেই স্কুলের এটা আমরা কেউ আশা করিনি, আমরা ব্যতীত এর জন্য। এদিকে এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। বিষয়টি খতিয়ে রাখার পরে বিস্তারিতভাবে এই বিষয়ে মন্তব্য করবেন এমনটাই জানান বিশ্বজিৎ দাস। বিজেপিতে কোনো কাজ নেই, ও নিজেরাও নিজেরা তৈরি করে দিতে পারে। অতএব এরা একটা নতুন করে তৈরি করছেন, এ এই সত্যতা যাচাই না করে বলা যাবে না। আমি খবর নিয়ে দেখব, যদি ঘটনার সত্যতা হয় তাহলে কারার সঙ্গে যুক্ত হয়েছে, কী ঘটনা হয়েছে আমি জেনে আপনাদের কাছে যাব। এদিকে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিদ্যালয় প্রতিদিন 800 বেশি পড়ুয়া মিড ডে মিলের খাবার পায়। মিড ডে মিলের খাবার প্রতিদিন রান্না করা হয়, মাঝে মাঝে কিছু সংখ্যক ছাত্র অনুপস্থিত থাকলে তাদের খাবার বেঁচে যায় সেই উৎপৃত্ত খাবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিয়ে যান বলে জানা গিয়েছে। ভয় পেয়ে গরুর খাবারের কথা বলে ফেলেছেন মহিলারা, এমনটাই জানান বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুণাল দে। দেখুন, গরুকে খাবারের জন্য কোনো খাবার যায় না, আপনারা নিশ্চয়ই দেখেছেন ওখানে, যে তিনটে সুন্দর বালতিতে করে সুন্দর করে নিয়ে যাচ্ছে। আসলে হঠাৎ করে লোকজন ঘাবড়ে গেছে, তো ওরা ঘাবড়ে গেছিলো, ওইটা প্রশ্ন করে এখন কী বলবে কী বলবে তো ওইটা বলে ফেলেছে, সামনে গরু খাওয়ার জন্য না। আর খাবারের যেটা বেশি সেটা হম দুটো আমি বলি, আমাদের স্কুলে 1400 বাচ্চা, তার যদি 60% স্কুলে প্রেজেন্ট থাকে তাতে 800 উপরে বাচ্চা থাকে, আর তাহলে তাদের অর্ধেক খায়, প্রায় 250 বাচ্চা ওখানে খাবে মিড ডে মিল। তা সেই বাচ্চার মারান্না করতে গেলে সবাইকে ঠিকমতো খাবার দিতে হয়, তার 10% টলার মানে 50 জনের খাবার, তো কম বেশি খাতা কম আমাকে ইনশোর করতে হয়। আর সেইখানে যদি কোনো দিন আমাদের এরকম 30-20 জনের খাবার বেশি হয়ে যায়, মানে 10 দিনে পড়ে যাবে, সেরকম হয়তো কালকে বেশি হয়েছিল, ওটা 30 জনের বেশি খাবার নয়। আর কালকে 800 বাচ্চা আমাদের স্কুলে এসেছিল, 11-12 আমাদের সবাই খায়, 10 খায়, 800 এক্সট্রা খায়, আমার হিসাবে আমার দেখা নেই। এগুলো আমাদের বড় স্কুল, আর আমার স্কুলে একদিনে যে বাচ্চা খায় শুধু প্রাইভেট স্কুলে একদিনে যে বাচ্চা খায়, তাতে বিষয়টা নর্মাল বিষয়, কোনো আমাদের কিছু না। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই জল ঘোলা হয়েছে এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের আগে এর সাথে মিশেছে রাজনৈতিক রং। আগামী দিনে পুরো বিষয়টি কোন দিকে মোড় নেয় সেই দিকেই নজর রয়েছে সকলের। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।